আজ 27 সেপ্টেম্বর তিন কৃষি আইনের বিরোধিতায় 40টি কৃষক সংগঠনের সংযুক্ত মোর্চার ডাকা ভারত বন্ধের প্রভাব পড়ে সারা দেশের বিভিন্ন রাজ্যে। বন্ধের প্রত্যক্ষ প্রভাব পড়ে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, কেরালায়। অনেক রাজনৈতিক দলগুলি এই বন্ধকে সমর্থন করতে দেখা গেছে আজ। এ রাজ্যে জঙ্গলমহলের জেলাগুলিতে আজ সকাল থেকে বন্ধের প্রভাব পড়ে। আজকের এই বন্ধকে সমর্থন করে বাঁকুড়া জেলায় বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াতে দেখা যায় বামেদের। শিমলাপাল, রানীবাঁধ, সারেঙ্গা, সোনামুখী, কোতলপুর, বিষ্ণুপুর সহ বিভিন্ন এলাকায় এবং শহরের বিভিন্ন জায়গায় বন্ধকে সমর্থন করে বামেদের মিছিল দেখা যায়। মেদিনীপুর শহরে সেই রকমভাবেই বন্ধের প্রভাব পড়তে দেখা যায়নি বললেই চলে। সকাল বাস স্ট্যান্ডে থেকে দেখা যায় বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বাসকে বেরোতে, তবে বাজারঘাটে বন্ধের প্রভাব সেরকম পড়েনি। দোকান বাজার খোলা, রাস্তাঘাট স্বাভাবিক ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন্ধে ব্যাপক প্রভাব পড়ে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে। বন্ধ প্রায় সমস্ত দোকানপাট, বন্ধ বাস চলাচল। কয়েকটি সরকারি বাসকে রাস্তায় দেখা মিললেও তাতে যাত্রী ছিল মাত্র হাতে গোনা কয়েকজন।